আজকে আমি আপনাদের দেখাবো অনলাইনে আপনারা যদি ইমিটেশন করেন, সেই ইমিটেশন করার পর যদি কোথাও ভুল হয় তাহলে আপনার করণীয় কী এবং কীভাবে কি সংশোধন করবেন। আপনি যখন আবেদন করেছিলেন তখন একটা মোবাইলে আবেদন আইডি নাম্বার আসে, সেইটা যদি থাকে এবং জাতীয় পরিচয়পত্র, এই দুটো থাকলে আপনি অনলাইনে দেখতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা। প্রথমেই দেখুন আমি গুগলে আসার পর লিখবেন land.gov.bd, এটা লেখার পরে এই যে আপনাদের একটা পেজে নিয়ে যাবে, এখান থেকে ভূমি মন্ত্রণালয় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইখানে আপনি যে আবেদন করেছিলেন ইনভিটেশনের জন্য, তার আপনি যখন এই ই নাম জারি আবেদন করেছিলেন তখন এর শেষ অবস্থা কী এটা এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনারা ই নাম জারি এই যে ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করার পর তারপরে দেখুন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ অবস্থা, আবেদনের যে সর্বশেষ অবস্থা এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন আপনার এই ইমিটেশন করতে গেলে পাঁচটা ধাপ এখানে কমপ্লিট করতে হবে। প্রথমে ফর্ম ফিল আপ এবং আবেদন ফি পরিশোধ করতে হবে, ভূমি অফিসের প্রতিবেদন করতে হবে এবং আবেদনের শুনানি করতে হবে তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ 1100 টাকা খতিয়ান ফি পেমেন্ট করতে হবে, তারপর 5 নম্বর খতিয়ান ডাউনলোড করতে হবে। আচ্ছা এই 5টা ধাপ। তারপর দেখুন এখানে এই যে আবেদনের সর্বশেষ অবস্থা এইখানে ক্লিক করবেন, হ্যাঁ আচ্ছা ক্লিক করার পর দেখুন আবেদনের সঠিক তথ্য দিন, মানে কোন বিভাগে আপনি ঢাকা বিভাগে দেবেন, আবেদনের আইডি নাম্বার দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেবেন এবং যোগ করুন, এই যে ওখানে যে যোগ করুন কত আছে। তারপর দেখুন এখানে এটা দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা কত, সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, এইটা জাস্ট এই নাম্বারটাই কিন্তু দিতে হবে এখানে দিয়ে। তারপরে যোগ করুন 1+8 মানে 9 দিবেন, হ্যাঁ দিয়ে এই খুঁজুনে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এই পেজটায় আসবে, এখানে খতিয়ানে করণিক ভুল সংশোধন, এইখানে আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুল সংশোধন কীভাবে করবেন এই জিনিসটাই আমি আপনাদের এখন দেখাবো। আর এই ডিসিআর ডাউনলোড এখানে করতে পারবেন, খতিয়ান ডাউনলোড করতে পারবেন, এই আবেদন প্রিন্টটা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, একদম সহজ আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। দেখুন খতিয়ানের করণীয় ভুল সংশোধন, ভুল সংশোধন কীভাবে করবেন এইখানে আপনাকে এখানে সমস্ত কিছু তথ্য দিয়ে দিচ্ছে, আপনারা এইখানে ক্লিক করবেন। দেখুন এই যে খতিয়ান সংশোধনের অনুরোধ, এখানে কারণটা কি আপনি উল্লেখ করবেন এবং এই যে কারণটা লিখলেন এবং এই কারণ অবশ্যই এই যে কোনটা সঠিক আছে আর কোনটা ভুল আছে এটা যখন এখানে লিখে দিলেন তার একটা ডকুমেন্ট সংশোধনের যে সঠিকটা এই ডকুমেন্টটা স্ক্যানিং করে আপনাকে দিতে হবে। হ্যাঁ এই যে অ্যাডোব ফটোশপে যাই স্ক্যান করবেন, স্ক্যান করে এইখানে যুক্ত করবেন, যুক্ত করে জাস্ট এখানে সাবমিট করবেন। হ্যাঁ দেখুন এখানে কীভাবে যুক্ত করতে হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে চলে যাবেন এখান থেকে এই যে অ্যাডোব ফটোশপে যাবেন, এখান থেকে এই যে কপিটা স্ক্যান করবেন, স্ক্যান করে সাইজ নেবেন খুব ছোটো, হ্যাঁ এটা বড়ো সাইজ দিলে কিন্তু নেবে না, এটা দেখুন সাইজ খুব ছোট, সেই জন্য সাইজটা ছোট করে নেবেন। এই যে এখান থেকে দেখুন আমি ছোট সাইজটা করে নিয়ে এখান থেকে তারপরে কীভাবে সেভ করতে হয় সেটাও দেখাচ্ছি। এই যে প্রথমে ফাইলে যাবে, ফাইলে যেয়ে আপনারা এই যে সেভে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করার পর এখানে দেখুন পিডিএফ ফাইল, হ্যাঁ ফটোশপ পিডিএফ ফাইল অবশ্যই পিডিএফ ফাইল নামে সেভ করবেন। তারপরে এখানে সেভ দিয়ে এই যে সাইজটা সবসময় সাইজটা কত এই জন্য সাইজটা ছোটো দিবেন। এখানে আসার পরে এই যে সাইজটা করতে গেলে দেখুন এখানে হাই কোয়ালিটি প্রিন্ট দেওয়া যাবে না, এখানে এই কোনায় যে ই আছে এখান থেকে একদম লেস দেন দিবে না, এই যে দেখুন সবচেয়ে কম যেটা সেটা দিবে না। আচ্ছা এখান থেকে স্মলেস্ট একদম এই যে উপরেরটা শেষের উপরেরটা দিয়ে তারপরে
সেভ পিডিএফ ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। তারপরে আমি আবার চলে যাই আমার এই যে দেখুন এখানে এসে ডকুমেন্টে ক্লিক করলাম, তারপর যে ফাইলটা যে একটু আগে আমি সেভ করলাম ঠিক সেইটা এখান থেকে এই যে পিডিএফ ফাইল এটা দেওয়ার সাথে সাথে এই দেখুন নিচে কিন্তু নিয়ে এনেছে। এই যে নিচে 34 নামে আমি সেভ করেছিলাম, এখানে নেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আর এখানে লিখে দেখতে হবে যে কাগজটা দিলেন এই যে স্ক্যান করলে সেই ফাইলটা কি, সেই ফাইলটার নাম কি, বা তারা যেন একবারে দেখে বুঝতে পারে এই ফাইলটা এখানে নাম কি, সেই জন্য এই সংশোধনের কাগজের ধরনটা কি এখানে দিবেন। তো দেখুন আমি লিখে দিলাম আগত খতিয়ান 266 প্রস্তাবিত হয়। দেওয়ার পর তারপর এখান থেকে সাবমিট করলেই আপনাদের মোবাইলে একটা মেসেজ যাবে যে আপনি সংশোধনের জন্য অনুরোধ করেছেন, আপনার সংশোধনের আবেদন নাম্বার এত। তারপর আপনার এই অফিসে যে ওদের সাথে যোগাযোগ করলে আপনি এই সংশোধনটা ঠিক করে দেবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।